রহমতের দরিয়ায় জোশ মারিয়া যাইবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দেব। কোথাও তুমি জ্বালাও আলো, কোথাও করো অন্ধকার, কারো মুখে ফুটাও হাসি আল্লাহ, কোথাও তোলো হাহাকার। একটু মাথা খানা নিচু করিয়া দে, আমি আমার মনকে বুঝাই, আপনি আপনার মনকে বুঝান। মন রে কত গুনাহ করেছ দুনিয়ার কেউ জানে না, ঘরের দরজা বন্ধ করিয়া কত গুনাহ করেছ কেউ কিন্তু জানে না। আমার মাওলার কুদরতি চোখ কিন্তু ফাঁকি দেওয়ার কায়দা নাই। দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই জন্য মাওলার কাছে যেহেতু গোপন নাই, আমার মাওলার কাছে ওই গুনার কথা বলি মালুক রে, ও দয়ার আল্লাহ। দুই চোখের পানি ছাড়িয়া দিয়া ওই গুনার জন্য তওবা করি, আর গুনাহ করব না, কি নিয়ে তোমার কাছে যাব। সাইবি আর পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, রঙিন চশমা চোখে দিয়ে দেখছো রঙিন দুনিয়া, কয়দিন আসো কয়দিন থাকবা হিসাবটা নাও কষিয়া, আরে যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে গেছে জিরোতে, ফলাফলের শেষ ঠিকানা পাবি ওই কবরেতে। পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। একটু চিন্তা ফিকির করিয়া দেখি দুনিয়াটা তো হারে, রং তামাশার দুনিয়া চলেই তো যাইতেছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وذرياته وأهل بيته وبارك وسلم صلاة وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء صقالة وصقالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইব্রাহিমিয়া ফয়জে দরিয়া বাহা দে হমক রোশন কর এলাহি উনমে সে ইসহাকিয়া ফয়জে দরিয়া বাহা দে হমক রোশন কর এলাহি উনমে সে শান্তি বাগিয়া ফয়জে দরিয়া বাহা দে হমক রোশন কর এলাহি উনমে সে লসারিয়া ফয়জে দরিয়া বাহা দে সারিয়া ফয়জে দরিয়া বাহা দে নাটোরিয়া ফয়জে দরিয়া বাহা দে হমক রোশন কর এলাহি উনমে সে আল্লাহ 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 কপাল পরা একটু মদিনার দিকে খেয়াল করিয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মুআজ্জাজ মুহতারাম অধ্যক্ষ এই মাহফিলের মধ্যমণি আর জিনিসপত্র ক্রয়কৃত জিনিসপত্র যত দামি হবে তত দামি একটা ব্যাগ পাবে, ঠিক না? ঠিক না? এখন এই তিন দিন এই রুহানি হসপিটালে আসার পরে মাওলার সঙ্গে কিছু আদান কিছু নিলেন, অর্থাৎ মাওলার কাছ থেকে কিছু খরিদ করলেন,
এই তিন দিন সময়ে যারা থাকবে মওলা পাকের কাছ থেকে তারা কিছু পাবেই পাবে ইনশা আল্লাহ। এখন এখানে মওলা পাকের কাছে কিছু পাইলে মুর্শিদ তো আর বসে থাকতেছেন না, মুর্শিদ দেখতেছেন না, বুঝতেছেন না, অবস্থা বুঝতেছেন না। এখন আপনার মওলা পাকের কাছ থেকে যে খরিদকৃত মাল যত দামি হবে, যত দামি হবে তত দামি আপনার খেলাফত হবে। এটা এই কথার দ্বারা উদ্দেশ্য আমি বলতেছি না যে এখানে বসলে খেলাফত পাওয়া যায়, উদ্দেশ্য হলো রেসালাতের দরজা বন্ধ হয়ে গেছে আমাদের জিন্দেগি পরিচালনার জন্য, আমাদের কলব আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? আছে। যদি দরকার হয়ে থাকে তাহলে একটু সময় বসেন, কলবটা ঝালাই কালাই করেন। আমার মুর্শিদি, আমার সাইয়িদি, আমার আলা হযরত আজিমুল বরকত, আমার রুহানি আব্বা, তিনি বলতেন, বাবারে কলবের দরজা হলো দুইটা, একটা দরজা হলো ঊর্ধ্বগামী আর একটা দরজা হলো নিম্নগামী। আরে যারা দুনিয়া নিয়ে বেশি চিন্তা ফিকির করে, যারা দুনিয়া নিয়ে মুজাহাদা করে, তাদের কলবের দরজাটা নিম্নগামী দরজাটা খুলিয়া যায়। আর যারা মাওলাপাককে নিয়ে চিন্তা ফিকির করে, আখেরাত নিয়ে চিন্তা ফিকির করে, তাদের ঊর্ধ্বগামী কলবের দরজাটা খুলিয়া যায়। তখন আরশে আজমের দিকে তাকাইলে সে শুধু দেখে আর দেখে আল্লাহ। এই জন্য আখেরাত নিয়া মুজাহাদা করার দরকার আছে না নাই? এই জন্য সময় বের করা দরকার। আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, আমরা এখানে আসছি কিছু সময় মাওলা পাকের জিকির করব, সময় বেশি নাই। আরে সময় কিন্তু বেশি নাই, কখন যেন ডাক আসে অমুকে আর দুনিয়ায় নাই। তওবা করব, এমন ভাবে তওবা করব যদি কোনো বান্দা তওবা করে মাওলার কাছে সিলেন্ডার হয়। আমি বলে থাকি আমার ছোট বাচ্চার বয়স হলো 7 মাস 8 মাস বয়স, ওই মাঝে মাঝে এখন অস্পষ্টভাবে, আমার আব্বাও আছে এই মজমার মধ্যে, ওই অস্পষ্টভাবে দাদা দাদা এরকম করিয়া ডাকে। আরে একদিন আমি এই ডাক শুনি আমার আব্বাকে ফোন দিছি যে আব্বা আপনার নাতি এরকম ডাকে। পাশ থেকে আমি লাউড স্পিকার দিয়েছি আমার আব্বা, সেই দাদা দাদা ডাক শুনিয়া নাতির ডাক শুনিয়া ফোফাইয়া ফোফাইয়া কান্দে। এখান থেকে আমার স্ত্রীকে আমি বললাম, দেখো শুনে রাখো, এই যে তোমার মেয়ে তোমার শ্বশুরকে ডাকতেছে, তার দাদাকে ডাকতেছে, ডাক শিখছে সবে মাত্র, আস্তে আস্তে করে দুই একটা কথা বলে, বাবা বাবা নানা ডাকে। আল্লাহ, আমি বললাম এই যে ডাকতেছে আর দেখো আব্বা কান্দতেছে, এটা কেন কান্দে জানোনি? তার কি কোনো দুঃখ আছে? বলে না কোনো দুঃখ নাই। কিন্তু কাঁদে কেন? আমি বললাম কাঁদতেছে, আল্লাহ কাঁদতেছে হলো এই জন্য তার নাতিটা তার দাদাকে ডাকা শিখেছে, দাদা দাদা করিয়া ডাকে, এই জন্য কাঁদতেছে। কেন কাঁদতেছে? কয় খুশিতে কাঁদতেছে, খুশিতে কাঁদতেছে। যদি কোনো বান্দা, আমি আমার স্ত্রীকে বলেছি, যদি কোনো বান্দা পদভরা বান্দা এইরকমভাবে আল্লাহকে ভুলিয়া থাকার পরে যখন একটা ডাক দেয় আল্লাহ, তাহলে যদি দুনিয়ার দাদায় নাতির ডাক শুনিয়া এতটা খুশি হইতে পারে, যদি আর রাজা বাদশাহ তার প্রজাদের ডাক শুনিয়া এতটা খুশি হইতে পারে, আমার মাসুক মাওলার বানানো বান্দা কেন মাওলারে ডাকলে খুশি হবে না? এই জন্য মাথা খারা নিচু করিয়া দেয় একটু সময় মাওলারে ডাকবো, মাওলার কুদরতি পাও জোড়াইয়া ধরিয়া ডাকবো, মাওলার কুদরতি পাও জোড়াইয়া ধরিয়া ডাকবো। এই জন্য যত গুণা আছে মাওলার কুদরতি পায়ে সপে দেয় আর গুণা করব না। আমার মুর্শিদি, আমার সাইয়িদি, আমার আলা হযরত আজিমুল বরকত,
তিনি প্রায় সময় বলতেন, বাবারে মাকে ডাক দিলে মা জবাব না দিয়া পারে না, ছেলে বাড়ি থেকে বের হয়ে যায় গভীর রজনীতে, মাকে আসিয়া ডাকে মা দরজা খোলো। একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, তিনবার চারবার, যখন ইনিয়ে বিনিয়ে একটা ডাক দেয়, মা গো মা, ও মা দুয়ার খোলো। টাস করিয়া দরজাটা খুলিয়া দিয়া, যত কঠিন হৃদয়ের মাই হোক না কেন, টাস করিয়া দরজাটা খুলিয়া দিয়া ওই ছেলের এ গালে ও গালে দুইটা চুমু দেয়। আমার মাসুক মাওলা বালা তাকিলু না ফালা তাতা করুন, বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দারে আমি কি তোর মার থেকেও কম দয়া নাকি আমার, তুই কি একটু চিন্তা ফিকির করিস না, গুনার গর্তের মধ্যে পড়ে গেছিস, আমার একটা ডাক দে। দুনিয়ার কোন মানুষ ওই গর্তের থেকে উতরাইতে পারবে না, কিন্তু আমি আল্লাহরে যদি একটা আল্লাহ বলিয়া একটা ডাক দি, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারিয়া যাইবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দেব। কোথাও তুমি জ্বালাও আলো, কোথাও করো অন্ধকার, কারো মুখে ফুটাও হাসি আল্লাহ, কোথাও তোলো হাহাকার, একটু মাথা খানা নিচু করিয়া দে, আমি আমার মনকে বুঝাই, আপনি আপনার মনকে বুঝান, মন রে কত গুনাহ করেছ দুনিয়ার কেউ জানে না, ঘরের দরজা বন্ধ করিয়া কত গুনাহ করেছ কেউ কিন্তু জানে না, আমার মাওলার কুদরতি চোখ কিন্তু ফাঁকি দেওয়ার কায়দা নাই। এজন্য মাথা খানা নিচে করিয়া দেই, কখন কোন ফাঁকে কোথায় আল্লাহ গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই জন্য মাওলার কাছে যেহেতু গোপন নাই, আমার মাওলার কাছে ওই গুনার কথা বলি, মালুক রে ও দয়ার আল্লাহ, দুই চোখের পানি ছাড়িয়া দিয়া ওই গুনার জন্য তওবা করি, আর গুনাহ করব না, কি নিয়ে তোমার কাছে যাব। সইবি আর পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, রঙিন চশমা চোখে দিয়ে দেখছো রঙিন দুনিয়া, কয়দিন আসো কয়দিন থাকবা হিসাবটা নাও কষিয়া, আরে যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে গেছে জিরোতে, ফলাফলের শেষ ঠিকানা পাবি ওই কবরেতে। পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, একটু চিন্তা ফিকির করিয়া দেখি দুনিয়াটা তো হারে, রং তামাশার দুনিয়া চলেই তো যাইতেছে, কি নিয়ে মাওলার কাছে যাব, কি নিয়ে মাওলার কাছে যাব। একটু মাথা খানা নিচু করিয়া দিয়া, হারে দুই চোখের পানি ছাড়িয়া দিয়া, মাওলার কাছে সেলেন্ডার হই, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। ওই যে কব
প্রত্যেক দিন 70 বার করিয়া ডাকে আল্লাহ আল্লাহ। যারা গুনাহগার হবে ওই কবর আমাকে ডাকবে, কবর আমাকে ডাকিয়া বলতে থাকবে, গুনাহগার নাফরমান ব্যক্তি তুই আমার কাছে যে আসতেছিস একটু সাবধানতা অবলম্বন করিয়া আসি। কি নিয়ে যাব, কি নিয়ে যাব, কি নিয়ে যাব, খানা নিচু করিয়া দেই যখন গুনাহগারদেরকে ওই কবরের মধ্যে রাখা হবে। আল্লাহ চতুর্দিক থেকে 99টা সাপ ফস 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 করে আসতে থাকবে, রইতে কিন্তু পারবো না। এই জন্য আল্লাহকে হাজির নাজির জানিয়া কিছু সময় মাওলা পাকের জিকির করব। আমার সঙ্গে সঙ্গে বলি আল্লাহু হাজিরি আল্লাহু না।